হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে জোড়া দিলে আপনার পাখিটি খুব সহজেই জোড়া নিয়ে নেবে। এখন আমি আলোচনা করব আপনি কিভাবে বুঝবেন যে আপনার শখের পাখিটি জোড়া নিয়েছে, অর্থাৎ আপনার পাখিটি জোড়া নিয়েছে তার লক্ষণগুলো আপনি বুঝতে পারবেন, যেগুলো দেখে যে আপনার পাখিটি জোড়া নিয়েছে। পাখি জোড়া নিয়েছে তা বোঝার লক্ষণ, প্রথমত আপনি বুঝতে পারবেন পাখি একে অপরকে দেখে জানা ঝাপটাবে। যদি আপনি পাখিটিকে আমার বলা কথার মতো পাশাপাশি খাঁচায় রেখে থাকেন, তাহলে আপনি দেখবেন যে খাঁচার শিকের ফাঁক দিয়ে পাখিটি ডানা ঝাপটাবে একে অপরকে দেখে। আর সবসময় মেল পাখি ফিমেল পাখির কাছে বা আশেপাশে ঘুরঘুর করবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেল পাখিটি ফিমেল পাখির আশেপাশে ঘুরঘুর করতেছে, পাশে এসে বসে থাকবে, মাঝে মাঝে একে অপরের মাথা চুলকাবে। বুঝতে পারতেছেন আপনারা, মাঝে মাঝে একে অপরকে চুলকে দেবে কিংবা খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখিটি জোড়া নিয়েছে। এবং সেই খাঁচায় যদি কোনো হাঁড়ি দেওয়া থাকে, অর্থাৎ আপনারা যদি কোনো হাঁড়ি দেওয়া থাকে ব্রিডিংয়ের জন্য, তাহলে পাখিটি ফিমেল পাখিটি বারবার সেই হাঁড়ির মধ্যে যেয়ে বসে থাকবে। ঠিক আছে, ওরা বারবার বসে থাকবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমার মেল পাখিটি ফিমেল পাখির মাথা চুলকে দিচ্ছে। এভাবে ওরা একে অপরকে মাথা চুলকে দেবে, একে অপরের পাশাপাশি ঘুর ঘুর করবে সবসময়। তো বুঝে নিলেন আপনারা কিভাবে বুঝবেন আপনার শখের পাখিটি জোড়া নিয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আশা রাখি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।